বড়দিনকে ঘিরে ফ্রান্সের পিঙ্ক সিটি তুলুজ শহরে প্রবাসীদের মাঝে নতুন আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছিল। 25শে ডিসেম্বর 2021 শনিবার সরকারি ছুটি থাকায় অসংখ্য প্রবাসীরা তাদের পরিবারবর্গ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। নটরডেম চার্চে বাংলায় খ্রিস্ট জাগের মাধ্যমে বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান হয়। তুলুজে অবস্থানরত নারীদের তৈরিকৃত হরেক রকমের পিঠা এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায় এবং সভাপতি জোসেফ দি কস্ত উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সকলকে নিয়ে বড়দিনের বিশেষ কেক কাটেন। এরপর সকলে দেশীয় হরেক রকম পিঠার স্বাদ গ্রহণ করেন। দুপুরের আহারের পর বিকেল 5টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জোসেফ ডি কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আসন গ্রহণ করেন বিশেষ অতিথি বাংলাদেশি কমিউনিটির অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ফখরুল আকমো সেলিম, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মার্ক রায়, প্রধান উপদেষ্টা বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন জনাব ফারুক হোসেন, সংগঠনের ভারপ্রাপ্ত ট্রেজারার লিওনার্ড এল রোজারিও, তমিজুদ্দিন খোকন কোষাধ্যক্ষ বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন শাকের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন সংগঠনের প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ, আকাশ আহমেদ, রকি ফ্রান্সিস ডি কস্তা ও নূপুর রোজারিওর প্রাণবন্ত উপস্থাপনায় মিসেস প্রণতি ক্রুজের প্রার্থনার মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু করা হয়। ফুলের শুভেচ্ছা প্রদানের পর সংক্ষিপ্ত বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ফখরুল আকমো সেলিম তার বক্তব্যে উল্লেখ করেন, ধর্ম যার যার, উৎসব সবার। তুলুজে বসবাসরত খ্রিস্টান কমিউনিটির আনন্দ ঘন বড়দিনের অনুষ্ঠান সত্যি উপভোগ্য। প্রবাসে আমাদের নতুন প্রজন্মদের বাঙালি খ্রিস্টি কালচার জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবিদার। সভাপতি জোসেফ ডি কস্তা তার বক্তব্যে উল্লেখ করেন, তুলুজ শহরে 20 বছর আগে যে ধর্মীয় সম্প্রীতির সমাজ গড়ে উঠেছিল তা এখনো চলমান। তিনি আহ্বান জানান, এমনিভাবে আমরা যেন নিজ নিজ ধর্ম বিশ্বাসকে বুকে ধারণ করে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানকে স্বাগত জানাতে পারি। এটাই প্রকৃত মানব ধর্ম। প্রবাসে এই ধরনের সার্বজনীন অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। বাংলাদেশি ভাই বোনরা এখানে আগত এবং এসে এখানে আমরা সমবেত হয়ে আমরা সুন্দর মতো যীশু খ্রিস্টের জন্মদিন উপলব্ধি করছি এবং আনন্দ অনুভব করছি। চেয়ে দেখো বেতলেহেমে গোয়ালঘরে মেরির কুলে যাবপাত্রে আছেন শুয়ে পাপীদের মুক্তির কারণ। বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশনকে তাদের এই সুন্দর আয়োজনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে সবাই একসঙ্গে অনেক আনন্দ এবং বড়দিন উপভোগ করছি। পৃথিবীর যে যেখানে আছেন সবাইকে বড়দিনের শুভেচ্ছা। পবিত্র বড়দিনের এই শুভ আগমনকে স্বাগত জানাতে জাতি ধর্ম নির্বিশেষে আজকে আমরা মিলিত হয়েছি। সত্যি সে আনন্দের দিন। এই দিনটাকে আমরা ভাগাভাগি করে নিচ্ছি ফ্রান্সের তুলুজ শহর থেকে। মেহর মিদ্দেফেরদৌস, নিউজ ডেস্ক, KTV প্রতিদিন।